This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. আপাতত শান্ত জলপাইগুড়ির ভোটের মধ্যেই হুলস্থুল কাণ্ড শিলিগুড়িতে। ডাবগ্রাম ফুলবাড়ির বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায়কে বাধা দেওয়ার অভিযোগে ধুন্ধুমার। পুলিশ ও শাসক দলকে কাঠগড়ায় তুলে সরব হন শিখা। বিধায়কের বিরুদ্ধে পাল্টা অশান্তি পাকনের অভিযোগে শিলিগুড়ির মেয়র গৌতম দেব। পাশের জেলা কোচবিহারের তুলনায় অশান্তির মাত্রা অনেক কম জলপাইগুড়িতে, কিন্তু শুক্রবার আপাত শান্ত জলপাইগুড়ির ভোটের ব্যতিক্রম হয়ে থাকলো শিলিগুড়ি। সেখানে ডাবগ্রাম ফুলবাড়ির বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায়কে ঘিরে তুলকালাম পরিস্থিতি তৈরি হলো। চলল বিজেপি তৃণমূল তরচাও। জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের অন্তর্গত একাধিক এলাকা শিলিগুড়ি পুরসভার মধ্যে পড়ে। এদিন সেখানে গিয়ে পুলিশে বাধার মুখে পড়েন শিখা। জানা গিয়েছে সকাল থেকে দলীয় কর্মীদের নিয়ে ঘুরছিলেন ডাবগ্রাম ফুলবাড়ির বিজেপি বিধায়ক। অভিযোগ, শিলিগুড়ি পুরসভার 33 নম্বর ওয়ার্ডের একটি বুথের সামনে তাকে বাধা দেয় পুলিশ। এই ওয়ার্ডের কাউন্সিলর মেয়র গৌতম দেব। বাধা পেয়ে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন বিজেপি বিধায়ক। এসিপি আমাকে বলছেন যে আপনি আপনার বুথ ছাড়া অন্য কোথাও যেতে পারবেন না। এটা কোন আইন আছে? বিধায়ক তার বুথ ছাড়া অন্য কোনো জায়গায় যেতে পারবে না, আমাকে নাকি বুথের মধ্যে বন্দি থাকতে হবে? এটা তো সম্ভব না, এটা তো হয় না। তো এইটা করা হয়নি বলে উনি এখানে এসে আমাকে ক্ষমতা থাকলে গ্রেপ্তার করুক না। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শিলিগুড়ির মেয়রের বিরুদ্ধে তোপ দাগেন শিখা। পুলিশের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগও করেন তিনি। আমাকে ধরে এমন ভাবে টেনেছে, মানে মহিলা পুলিশ শুধু না, ছেলে পুলিশরা শুদ্ধ এমন ভাবে টেনেছে আমার, যথেষ্ট আমার এটা শ্রীয়ধানের ব্যাপার হয়ে গেছে। এই পশ্চিমবঙ্গের পুলিশ জঘন্য পুলিশ, মমতার এই উর্দি করা পুলিশ, লজ্জা থাকা উচিত। বিজেপি বিধায়কের বিরুদ্ধে পাল্টা অশান্তি পাকানোর অভিযোগ করে মেয়র গৌতম দেব। 100 নম্বর বুথে গিয়ে সেখানে বুথের ভিতরে ঢুকে গিয়ে ভোটারদের ভয়ভীত করার চেষ্টা করছে। 300 নম্বর বুথে গেছে, আরও অনেকগুলো জায়গাতে গেছে। প্রত্যেকটা আমরা বারে বারে বলছি এখান থেকে ওনাকে আটকে দিয়ে দিন, কোনো জায়গাতে এইভাবে করতে পারে না। উনি কোনো নিয়মও জানেন না, কোনো কিছুই জানেন না, একটা উন্মত্তর মতো আচরণ করেন, বরাবর উনি এই অসভ্যতা করেন। কমিশন সূত্রে খবর, শিখা চট্টোপাধ্যায়কে আটকানোর ঘটনায় রিটার্নিং অফিসারকে ফোন করে নির্বাচন কমিশনের এক আধিকারিক। ঘটনায় রিপোর্টও তলব করে কমিশন। নারায়ণ সিংহ রায়ের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।